ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছে, আর সেই ডাকে সাড়া দিয়ে এবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বারোই বাড়িতে শুরু হয়েছে যে গ্রাম উদ্যোগ বিকাশ যোজনার মাধ্যমে যে কাঠের উপর যে বিভিন্ন ধরনের যে একটা যে কাজ হয় সেটার উপর একটি বিশেষ প্রশিক্ষণ শিবির। আপনার নাম কি? আমার নাম ইন্দ্রজিৎ মল্লিক। আচ্ছা, বলছি এখানে আপনাদের যে ট্রেনিংটা শুরু হয়েছে কবে থেকে? এটা আমাদের শুরু তো হয়ে গেছে 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে? আচ্ছা, এটা কারা, এটা মূলত এটা কাদের উদ্যোগে হচ্ছে? এটা ভারত সরকারের গ্রামীণ খাদির উদ্যোগে হচ্ছে। আচ্ছা, এখানে কি করানো হচ্ছে? এখানে যেমন ধরুন একটা ওয়েস্ট উড, মানে যেটা আমরা লোকাল যে যারা কার্পেন্টার আছে তারা কাঠ, যে কাঠের দরজা করছে, জানলা করছে, যে করার পর যে কাঠটা বেঁচে যাচ্ছে, ফেলে দিচ্ছে, সেই কাঠ থেকে আমরা কীভাবে ইউটিলিটি প্রোডাক্ট বার করতে পারি তার উপর স্পেসিফিক ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে আপনি ওটা ফেলবেন না, জ্বালাবেন না, তাতে আমরা প্রোডাক্ট বার করে সেটাকে আমরা মার্কেট কীভাবে বেচতে পারি বা ওটা কী করে বড়ো করতে পারি, ওদেরকে একটা মানে ইনকামের সোর্স দেখানো হচ্ছে ভারত সরকার। কতজন ট্রেনিং নিচ্ছে? 20 জন। 20 জন? কতদিন হবে? 20 দিন। 20 দিন? এই যে গ্রাম উদ্যোগের যে কথাটা বললেন প্রশিক্ষণের, এটা খুবই ভালো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আত্মনির্ভর ভারতের কথা বলেছেন, তিনি এই সমস্ত বেকার যুবকদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে স্বনির্ভর করার জন্যই এই সমস্ত ব্যবস্থা করেছেন। যেমন ধরেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যারা কাজ শিখতে ইচ্ছুক হয় তারা কাজ শিখে যায় এবং তারা যন্ত্রপাতি কিনতে পারে না, কিন্তু ভারত সরকারের এই উদ্যোগের মাধ্যমে তাদের 20 দিন ট্রেনিং করানো হচ্ছে এবং তাদেরকে যন্ত্রপাতি সম্পূর্ণ দেওয়া হচ্ছে। এতে তার ফ্যামিলি চলতে সুবিধা হচ্ছে এবং আগামী দিনে তার মাধ্যমে 2-1 জন উপার্জনের করার ক্ষমতাও বাড়ছে। আমাদের প্রধানমন্ত্রীর আত্মনির্ভর যে ভারত আগামী দিনে অনেক দূরে নিয়ে যাবে আমাদের ভারতবর্ষকে। তোমার নাম কি? আমার নাম রঘুনাথ বর্মন। একটা কাঠের যে আসবাবপত্র যে মানে তৈরির জন্য তৈরি যে নকশার একটা বিভিন্ন রকম কাজ তৈরি করা হয়, তো সেই কাজের জন্য এসেছি। তো এখানে আমাদের মানে কাঠের যে কাজ করার পরে মনে করো যে সমস্ত বাড়তি অংশগুলো আমাদের কাঠে ফেলে দেওয়া হয়, সেই সমস্ত যে কাঠের টুকরোগুলো আমরা যেভাবে মনে করো যে খড়ি হিসাবে বা কেজি ধরে বিক্রি করে দিই জ্বালানি হিসাবে, তো এই সমস্ত কাঠ থেকে মানে আমরা কীভাবে নিত্য নতুন একটা শৌখিনতার জিনিস তৈরি করতে পারি বা নতুন একটা নকশার কোনো একটা ইয়ে তৈরি করতে পারি, যে এই বিষয়টা যদি আমরা যদি মানে কাজে এই কাজে যদি সফল হতে পারি তো আমরা, এবং যদি ভারতের প্রধানমন্ত্রী যদি আমাদেরকে সহায়তা করে তাহলে আমরা একটু অনেকটা পথ আগাইতে পারি। এই জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাতে কর্মের খুব কর্মসংস্থানের অভাব আমাদের, বিশেষ করে উত্তরবঙ্গ প্রান্তে আমাদের নেই কোনো ফ্যাক্টরি, কোনো কলকারখানা নেই। তা না থাকাতে আমাদের একটা মানে অর্থের যেটা মানে শ্রমের যেটা বিষয়টা সেটা আর্থিকভাবে আমরা অনেক পিছিয়ে গেছি, এবং সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মানে প্রান্তের মধ্যে হচ্ছে উত্তরবঙ্গ প্রান্ত। এবং এই প্রান্তে এই সমস্ত এই যে ভারত সরকার আমাদের গ্রাম উদ্যোগ বিকাশ যোজনার মাধ্যমে যে কাজটা মানে কর্মের যে মানে প্রকল্পটা যোজনাটা করেছে এটা এত সুন্দরভাবে করেছে যে আমরা এখানটা কাজ করতে পারছি, আমরা আসছি, আমরা এখানে কাজ শিখছি, এবং কাজ শেখার সাথে সাথে আমরা একটা খাদ্যও পাচ্ছি, খাবারও পাচ্ছি, এবং শিক্ষার সাথে সাথে আমরা যে শিক্ষা যে কাজটা যে করব আগামী দিনে এখান থেকে কাজ শিখে যে চলে যাবো সেটা নয়, এর সাথে কী হচ্ছে আমাদেরকে যন্ত্রপাতিও দেওয়া হচ্ছে, যেটা 8-10 হাজার টাকা আনুমানিক হবে আমরা যেটা জেনেছি। এবার এই যে 10 হাজার টাকার যে আর্থিক সাহায্য, এটাকে যদি আমরা আর্থিক সাহায্য ধরি, এই করোনাকালের পরে আমাদের এতটা অর্থের অসুবিধা হয়েছে, এই আর্থিক সাহায্যটা আমাদেরকে আরও আত্মনির্ভর করে তুলছে।